যেটা বলছিলাম হচ্ছে যে আপনারা যদি বিজনেস কার্ড ডিজাইন করতে চান, তাহলে হচ্ছে আপনাদেরকে প্রথমে একটা নতুন ক্যানভাস ওপেন করতে হবে, নতুন একটা পেজ ওপেন করতে হবে। আপনার কন্ট্রোল এনে দিয়ে নতুন একটা পেজ ওপেন করতে যাবেন, যেখানে আপনারা বিজনেস কার্ডের সাইজটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওটা ইঞ্চিতে থাকবে, ইঞ্চিতে যদি থাকে তাহলে উইথ হবে হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 ইঞ্চ বাই 3.5 ইঞ্চ। রেজলিউশন 300 থাকবে। কালার মোড দিবেন হচ্ছে সিএমওয়াইকে, এটা খেয়াল রাখবেন। যদি এটা প্রিন্ট করতে চান তাহলে এটা সিএমওয়াইকে কালার থাকবে। তারপর আপনি ক্রিয়েটে দিলেন, আপনার বিজনেস কার্ডের সাইজে আপনার ক্যানভাসটা ওপেন হবে। এখন আমরা গত ক্লাসে আপনাদের দেখাচ্ছিলাম যে বিভিন্ন লোগো নিয়ে এসে বা কোম্পানির লোগো বা তার এমপ্লয়ির ফটো এগুলো নিয়ে এসে কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করা যায়। আজকে আমরা দেখবো এটার সাথে আপনি আর কি কি মডিফিকেশন করতে পারেন। মনে করেন এই লোগোটা আমাদেরকে ক্লায়েন্ট দিয়েছিল, আপওয়ার্ককে আমরা পেয়েছি, সেটা সেটা আপনি বিজনেস কার্ডে একটা কর্নার দিন। এটা পুট করলাম আমরা, আমরা ডিসাইড করলাম যে এইটা ডান পাশে হচ্ছে আমাদের কোম্পানি ডিটেলস থাকবে, বা পাশে আমাদের এমপ্লয়ি ডিটেলস থাকবে। তো ক্লায়েন্টের আরেকটা ডিমান্ড ছিল হচ্ছে সাদা আর লাল কালারের মধ্যে সিম্পলি সেটা শেষ করতে হবে। ঠিক আছে, আমরা সাদা এবং লাল কালারের মধ্যেই করব। তো আমরা যদি এখন চিন্তা করি যে এইটা আমরা কোনো কার্ভ নিয়ে এসে এদিকে লাল কালার করে দিব, ডানে সাদা কালার করব, সেটা আমরা করতে পারি। দেখেন, আমরা কার্ভেচার পেন টুল নিলাম, তারপর পাথের জায়গায় আমরা শেপ নিলাম, আর ফিলে আমরা লাল কালার ইউজ করলাম, স্ট্রোকটা অফ রাখলাম। আমি এখন কার্ভেচার পেন্ট করার চেষ্টা করবো। এখন আপনি মনে করে দেখেন ডিটেলস গুলো আপনি এখানে বসে দিলাম। এটা হচ্ছে এমপ্লয়ি ডিটেলস, সেটা আমরা নিয়ে বসে দিলাম। আপনারা এটা টেক্সট খুলেও লিখতে পারেন। আপনার এটা টেক্সটে গিয়েও লিখতে পারেন, নতুন করে সাদা কালার দিয়ে লিখতে পারেন। একটা ফটো এসে নিয়ে এসে এটাকে সার্কুলার করে মার্টুল দিয়ে কেটে, আমি পান দিও মার্টুল দিয়ে সার্কুলার করে কেটে আপনারা এটা বসে দিতে পারেন, বা যে কোনো সাইজে কেটে বসে। তারপর আপনাদের স্লোগানটা দিলেন, কোনো কোম্পানি স্লোগান থাকলে সেটা দিতে পারেন। তারপর আপনি আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম এগুলার আইকনগুলো নিয়ে এসে সেই লিঙ্ক সহ বসে। এই জিনিসগুলো আপনাদের গত ক্লাসে দেখা দিচ্ছে, আজকে আমরা দেখাবো যে এটাতে আপনি আর কি মডিফিকেশন করতে পারেন। ঠিক আছে, এটা একটু পরে আসতেছি আমরা এদিকে।
আচ্ছা, এখন আপনারা এইটা তো অলরেডি আগের ক্লাসে দেখছেন যেভাবে আমরা বিভিন্ন কাজ সাজেট করি। আচ্ছা, এখানে আমরা আর কি কি মডিফিকেশন আনতে পারি? আপনারা চাইলে মনে করেন একটা শেপ যে নিছেন, এই যে একটা শেপ নিলেন, সেই শেপটাকে আপনারা ড্রপ শেডও দিতে পারেন। অনেক কার্ডে বিজনেস কার্ডের মধ্যে ড্রপ শেডও দিতে পারেন। সেটা কিভাবে দিবেন? সেই শেপে থাকা অবস্থায় আপনি নিচে এফেক্টসে যাবেন, ওই লেয়ারে থাকতে হবে আপনাকে, ওই শেপ লেয়ার বা আপনি যে কালার করছেন ওই লেয়ারে থেকে আপনি নিচে ড্রপ শেডের যে এফেক্টস অপশনটা ওটাতে যাবেন। তারপরে যাওয়ার পর দেখবেন ড্রপ শ্যাডো লেখা, ওইটাতে ক্লিক করবেন, দেখবেন এখানে শ্যাডোর মতো ক্রিয়েট হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এইরকম সুন্দর হবে না, আপনি তখন ডিস্টেন্স, স্প্রেড, সাইজ এগুলো চেঞ্জ করে সুন্দর মতো বসাই দিতে পারেন। দেখেন ডিস্টেন্স চেঞ্জ করলে এরকম শ্যাডোর ডিস্টেন্স চেঞ্জ হয়, স্প্রেড চেঞ্জ করলে স্প্রেড চেঞ্জ হয়। এইভাবে দেখতে খারাপ লাগে, আমি স্প্রেড কমাই দিব, কমাই দিয়ে রিয়েলিস্টিক করবো জিনিসটা। সাইজ চেঞ্জ করলে দেখেন সাইজও চেঞ্জ হবে। ওকে দিলাম, দেন আপনি মনে করেন আপনি এই কালারটার মধ্যে গ্রেডিয়েন্ট ওভারলেও দিতে পারছেন, সেটাও দিতে পারেন। আপনি এই কালার মধ্যে আবার যাবেন, এই শেপে থাকা অবস্থায়, এই লেয়ারে থাকা অবস্থায় আবার এফেক্টসে যাবেন, ক্লিক করার পর দেখবেন গ্রেডিয়েন্ট ওভারলে আছে, ওটাও দিতে পারেন। ওইটা দিলে দেখেন আপনি যখন অপাসিটি কমাচ্ছেন বাড়াচ্ছেন সেটারও চেঞ্জেস আসতেছে। ওকে দিলেন, এভাবে আপনি আপনার বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে মডিফিকেশন করতে পারেন। আপনি ইভেন আপনার এই যে লেটারিং যে লোগোর যে পার্টটা সেটার মধ্যে আপনি ড্রপ শ্যাডো বা কিছু দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এটা গেল। আর হচ্ছে স্যার, এই যে ওই এর আগে যে একটা বর্ডার দিছিলেন না মাঝখান দিয়ে, ওই ওই ডিজাইনটা অনেক সুন্দর ছিল স্যার। থ্যাংক ইউ স্যার, ওইটা কিভাবে দিছেন একটু স্যার এক্সপ্লেন করলে ভালো হতো, যদিও বলা ঠিক না এখন। কোন বর্ডারটা স্যার? সর্বপ্রথম একটা বর্ডার দিছিলেন, ওই যে যখন জুম করার সময় মাঝখান দিয়ে একটা শেপের মতো ছিল, খুব সুন্দর ছিল, আর কাটটা অনেক ফুটটা ছিল। এই এই শেপের ক্ষেত্রে? না না, এই শেপে না, মাঝে একটা শেপের মতো দিছিলেন, মানে লালের উপরে দিয়ে এই যে এটার মধ্যে দিয়ে একটা শেপ দিছিলেন মাঝখান দিয়ে, খুব সুন্দর ছিল। ওই সময় একবার বলতাম কিন্তু স্যার কন্টিনিউর সময় বলিনি। আচ্ছা, আমি বুঝতেছি না আপনি কোনটার কথা বলতেছেন। এটা যে ভিজিটিং কার্ডটা আমরা ফলো করে এটা তৈরি করছি, ওটার মধ্যেই মানে একটা লালটার উপরে একটা শেপ আছে। আতর ভাই বুঝি নাই আপনার কথা। আপনি যে ভিজিটিং কার্ড থেকে এই লেখাগুলি আনছেন, খুব সুন্দর ছিল, এটা এক্সপ্লেন করেন। আচ্ছা, এটা এটা যদি করতে চান দেখেন আপনি যেটা করবেন, আপনার এই শেপে থাকবেন আপনি, ঠিক আছে, এই শেপে থাকবেন আপনি, এই শেপের উপরে আপনি মনে করতেছেন এরকম একটা বর্ডার এফেক্ট কিছুটা দিতে যাচ্ছেন বা নতুন একটা শেপ ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পেন টুলে গেলেন, গিয়ে শেপ না দিয়ে আপনি নতুন পাথ ক্রিয়েট করবেন। আর তার আগে একটা নতুন লেয়ার ক্রিয়েট করবেন যেখানে কিছু নাই, ঠিক আছে, এটা আপনার শেপের উপরে ক্রিয়েট হয়ে গেল নতুন লেয়ার। দেখেন আমি নতুন লেয়ার দিলাম, লেয়ার 7 একটা নতুন ক্রিয়েট হলো,
তারপর আমি যাব হচ্ছে পেন্টুলে, পেন্টুলে গিয়ে সেই পেনা দিয়ে আমি যাব হচ্ছে পাথ। পাথ ক্রিয়েট করার পরে দেখেন আমি এইভাবে আরেকটা আরেকটা বর্ডার দিই, ঠিক আছে। আর একটা শেপ ক্রিয়েট করলাম, কিন্তু এখানে কোনো কালার নেই, এখানে কোনো কালার নাই। এখন আমি যেটা করব, এই যে লেয়ার 7 এ যে আমি পেন টুল দিয়ে পাথ সিলেক্ট করে ভালো করে খেয়াল করবেন, এটা শেপ না কিন্তু পাথ সিলেক্ট করা। পাথ সিলেক্ট করে যে পাথটা আমি ক্রিয়েট করলাম সেই পাথে আমাকে সিলেকশন দিতে হবে। এটা এখন সিলেকশন অবস্থায় নাই, তাহলে কিভাবে সিলেকশন দিব? দেখেন লেয়ারের পাশে পাথ অপশনটা আছে, যাদের নাই তারা এটা উইন্ডোতে গিয়ে পাথ ক্লিক করলে পেয়ে যাবে। হ্যাঁ, এই পাথে আমি যদি যাই, দেখেন আমার এই ওয়ার্ক পাথটা ক্রিয়েট হয়ে আছে, যে আমি ওয়ার্ক পাথটা করলাম সেটা ক্রিয়েট হয়ে আছে। সেটাতে আমি রাইট ক্লিক করে যদি মেক সিলেকশন দেই, তারপর ওকে দিই, দেখেন এখানে সিলেক্টেড অবস্থায় হয়ে গেছে। আগে শুধু পাথটা দেখাচ্ছিল, এটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি যদি ব্রাশে যাই, ব্রাশে যাওয়ার পর আমি যদি এখন অন্য কোনো কালার সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট ওভারলে এগুলা লেয়ারে গিয়ে বন্ধ করে দিতে হবে, না হলে আবার পেজ লেগে যায়, ঠিক আছে। ওগুলো বন্ধ করে আপনি জাস্ট কালারটা রেখে ড্রপশেড সবগুলো অফ করে আপনি জাস্ট কালার করবেন। কালার করার পরে আপনি লেয়ারে গিয়ে দেখলেন যে আপনার নতুন কালার দিয়ে এই লেয়ারটা ক্রিয়েট হয়েছে। এখন আপনি কন্ট্রোল ডি দেবেন, ডি দেওয়ার পর আপনি সেই লেয়ারে থাকা অবস্থায়, যেটা একটা নতুন কালারের লেয়ার হয়েছে না, সেই লেয়ারে থাকা অবস্থায় আপনি এখন নিচের এফেক্টসে গেলে গিয়ে ওইটাতে আপনি গ্রেডিয়েন্ট ওভারলে দিন, ঠিক আছে। এবার আপনি ক্রিয়েট করতে পারেন সেম জিনিসটা, আমি এখানেও সেম ভাবে ক্রিয়েট করছি, এটা একটু অন্য কালারে ক্রিয়েট করছি, এটা একটু ডার্কার রেড ছিল, এটা একটু লাইটার রেড হয়েছে, সেম জিনিস, ঠিক আছে। বুঝতে পারছেন? জি জি, বাকিটা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এইভাবে আপনার অনেক ধরনের মডিফিকেশন করতে পারেন, অনেক মডিফিকেশন করতে পারেন, নতুন শেপ দিতে পারেন, নতুন বর্ডার দিতে পারেন। এখন আপনারা যত প্র্যাকটিস করবেন এই জিনিসগুলা, তত সুন্দর করে আপনারা করতে পারবেন। এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেন, মার্কেট প্লেসে আমরা পারফর্ম করা শুরু করবো। গতকাল ক্লাস থেকে টাকা পেতেছি, সামনে আরও বেশি মার্কেট প্লেসে আপনারা শুরু করবেন কাজ। তো এটা শুরু করতে হলে এইগুলো আপনাদেরকে বেশি বেশি বানাইতে হবে, সব কার্ড কার্ড ডিজাইন করতে হবে বেশি করে। তারপর আপনারা ফাইবার টাইবার এগুলোতে গিগ ওপেন করবেন, তারপর হঠাৎ করে যদি কাজ পান তাহলে তো স্কিল যত বাড়বে তত বেশি আপনাদের লাভ। প্লিজ আপনারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন, ঠিক আছে। হোমওয়ার্ক দিব, হ্যাঁ হোমওয়ার্ক দিব, আজকে থেকে আবার দেবো হোমওয়ার্ক, গতকালকে দেইনি যেহেতু অনেকে আসেন নাই। আজকে হোমওয়ার্কটা তাহলে এখন বলে ফেলি, পরে আবার যদি বলতে ঝামেলা হয়ে যায়। আশরাফ ভাই একটু প্রেজেন্টেশন অফ করে ক্লোজ করে, আশরাফ ভাই হ্যালো, আশরাফ ভাই এখনো দেখাচ্ছে কি? জি জি জি, আপনি স্টক প্রেজেন্টেশনে দেন, স্টক প্রেজেন্টেশন। জি এখন
আচ্ছা, আপনারা আজকে ইয়েতে পেয়ে যাবেন, ক্লাসরুমে জয়েন আছেন না সবাই? আপনারা আজকে হোমওয়ার্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখন হোমওয়ার্কের ইয়ে বাড়াই দিব আস্তে আস্তে। আপনার যত বেশি করবেন আপনাদের লাভ। আসসালামু আলাইকুম। বেশ কয়েকটা ক্লাসে কোনো রেকর্ডিং আমরা পাচ্ছি না। আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি ক্লাসরুমে আপলোড করে দিয়েছি, আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিন, ঠিক আছে? না না, যার যার নাম না, সবাইকে এক জিনিস মার্ক দিব। ক্লাসরুম বলতে আচ্ছা, আপনাকে গুগল ক্লাসরুমে অ্যাড দিচ্ছি, হ্যাঁ। আপনি এই আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, আপনি এটাতে জয়েন করবেন। জয়েন করার সাথে সাথে আপনি সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কোডও দিচ্ছি, ওই কোডটা মারতে হবে আপনাকে, ঠিক আছে? কোড মারলে আপনি ক্লাসরুমে জয়েন করতে পারবেন। কোডটা আমি চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। জি ভাই, এখন কি সেখানে যাব? আপনি কি জয়েন নাই ওই ক্লাসরুমে আশোক ভাই? না, পাই নাই। তাহলে আপনি জয়েন করে ফেলেন এখন। আর হচ্ছে যে কয়েকটা ক্লাসের রেকর্ডিং পাই নাই। আচ্ছা, ওইটা কাদের কাদের লিঙ্কে ছিল, কারা দিচ্ছিলেন জানি, মৌসুমী আপু দিচ্ছিলেন না? উনি তো দিচ্ছেন মনে হয় সম্ভবত সব রেকর্ডিং। প্রত্যেক ক্লাস আর চারটি ক্লাস ছিল খুবই ইম্পর্টেন্ট, চার পাঁচটা ক্লাস, চার পাঁচটা ক্লাসটাই আসলে রেকর্ডিংটা আমাকে দিলে খুব। আচ্ছা মৌসুমী আপু, আপনি চার পাঁচটা ক্লাস আসছে, চার পাঁচটা ক্লাস তো কোর্স রেকর্ড করছেন খুব সম্ভবত, আমি তো দেখছিলাম। একটু লিঙ্কটা দিয়ে দেন এনবি পারলে।
আচ্ছা, আমরা লাস্ট ক্লাসের এই ফ্ল্যাট ডিজাইনের ইয়েটা আমরা আবার রিপিট করব। আমরা নতুন ক্লায়েন্ট বা নতুন ডিমান্ড অনুযায়ী করতে পারি, এটা করলে বেটার হয় আমার কাছে। স্বপন ভাই আপনি কি আছেন? আমি একটু ওই যে ওইটা শুরু করার আগে ওইটা দেখা দিলে ভালো। আচ্ছা আপনি দেখান, দিলে আপনার ওটা স্ক্রিন শেয়ার করে। স্বপন ভাই আর সিদ্দিক ভাই এটা দেখানোর পরে আপনি আমাকে কাইন্ডলি ইয়েটা দেখাবেন, এই যে ওই আমরা ফ্লায়ার ডিজাইন যেভাবে নতুন একটা ক্লায়েন্ট দেখে করছিলাম না? হ্যাঁ নতুন, হ্যাঁ হ্যাঁ কন্টেস্ট দিয়ে করছিল, আজকে কন্টেস্ট একটা দেখবো, দেখে আমরা ওইটা রেসপন্স দিয়ে আবার করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা সিদ্দিক ভাই আপনার প্রবলেমটা দেখান কি। এই যে এই এই যে জিনিসটা মানে এডিট করার পরে মানে ক্লায়েন্টকে এইভাবে জমা দিতে। আচ্ছা মকআপ, মকআপের মতো করে মকআপ? হ্যাঁ হ্যাঁ মানে এইভাবে জমা দিতে। সময় ছিল আমি জন্মদিনের আগে উইনার হয়ে গেছে, আমি নিজেই এডিট করছি আগে। আচ্ছা সিদ্দিক ভাই এটা কি আপু আর কি করছেন? না ভাই এটা ফ্রিল্যান্সার আপারকে ইয়ে নাই, কিছু কম্পিটিশন টম্পিটিশন না, ফ্রিল্যান্সার। আচ্ছা এটা যেটা করতে পারেন এটা একটু ডিটেলসে দেখাইতে হবে তাহলে। হ্যাঁ এটা নেক্সট ক্লাসে তাহলে আমরা আর ভালো করে দেখবো, বুঝছেন? এইটা যেটা হচ্ছে আপনি বিজনেস কার্ড বা ইয়ে যেটা একটা পেজ ওপেন করলেন, ঠিক আছে, মনে করেন আমি A4 সাইজের একটা পেজ ওপেন করলাম। হ্যাঁ তো যেটা পেজ ওপেন করলাম আপনি যদি ম্যানুয়ালি দিতে পারছি না। হ্যাঁ আমি ওই গতকালকে আপনি দেখাচ্ছিলেন বলে আমি করছিলাম, বাট ওই মানে সাবমিট করার জন্য যে ওরকম ইয়ে লাগবে ওইটা তো বুঝি না বা পারতেছি না, কারণ আর নাই সমস্যা নেই, এইভাবে আরো ইয়ে পাবেন। তো মনে করেন আপনি এটা এই যে এরকম একটা কার্ড ডিজাইন করে আপনি এটাকে জেপেগ ভার্সনে রাখলেন মনে করেন, ঠিক আছে, জেপেগ ভার্সন রেখে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ফটোতে আপনি এটা নিয়ে গেলেন। এটা ব্যাকগ্রাউন্ড ফটো ওইটা আমি সাদা পেজ অন করছি, আপনি ওই যে যেভাবে টেবিলটা রাখছে না ক্লাসরুমে অ্যাড হবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি স্যার, ক্লাসরুমে লিংক দিছি আর নিচে কোড দিয়ে দিচ্ছি, লিংকে গিয়ে ওই কোডটা মারলে অ্যাড হবে। বলতে চাচ্ছেন মানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দুইটা ফটো অ্যাড করে আপনি যদি ওই যে ওই মকআপ স্টাইলে দিতে চান, ঠিক আছে, মকআপ স্টাইলে দিতে চান তাহলে আপনি যে দেখেন কন্ট্রোল টি তে মারার পরে আপনি রাইট ক্লিক করলে দেখবেন ডিস্টর্ট অপশন আছে, ডিস্টর্টে দিলে দিলে দেখেন আপনি এটা যে টেবিলে রাখলে যে ইয়েটা আসে না এফেক্ট আসে না, এইভাবে এফেক্ট দিতে পারবে না, ঠিক আছে, আপনি মনে মনে করেন এটা টেবিলে রাখা আছে এরকম স্টাইলে এটা দিতে পারেন।
আপনি প্রিন্টেবল ফরম্যাট একটা দিবেন, যেটা হচ্ছে আমরা নর্মালি ক্লাস করার সময় এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম না, একটা স্ট্রেইট রাখা, ওটা তো প্রিন্টেবল ফরম্যাট, আমরা জাস্ট প্রিন্ট দিবে ওটা। আনাইলে আপনি যে এইভাবে ম্যানুয়ালি একটু ডিস্টর্ট করে করে বসায়ও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মকআপ ম্যানুয়ালি দেখাচ্ছে। এই যে মকআপের সাইটে গিয়ে করাটা না, ওইটা তো অনেক সময় ঝামেলা করে। স্যার প্রথম তো দেখালে একটু ভালো হতো। দেখাচ্ছে ভাই, দেখতেছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ আমি। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে করবেন? কন্ট্রোল, আপনি তো একটা ব্যাকগ্রাউন্ডে নিলেন তাই না? আচ্ছা, আপনি একটা ব্যাকগ্রাউন্ড একটা ফটোতেই নিন, কন্ট্রোল একটা টেবিলের ফটো নামাই দেন। কি দিলে আসবে এরকম? একটা ফটো ওপেন করে আপনার কার্ডটা আপনি এখানে তুলে দিন, ঠিক আছে? তারপর আপনি মনে করেন যে কোনো ধরনের এফেক্ট দিতে যাচ্ছেন, এটা এটা তো একদম স্ট্রেইট এটার উপর পড়ে গেছে। আপনি যদি মনে করেন যে এটা বাঁকাবেন, তাহলে আপনি কন্ট্রোল টি দেওয়ার পর তো আপনার ছোটো বড় করে না, এটাতে আপনি ডিস্টর্ট করতে পারেন বা ওয়ার্প করতে পারেন, যে ওয়ার্প করলে এটা কোনোভাবে পড়ে আছে। সেটা দিয়ে এখানে আপনি একটা শ্যাডো এফেক্ট করতে পারেন, ঠিক আছে? নিয়ে এসে আপনি এখানে বসাই দিলেন। ঠিক আছে, এবার আপনি বিভিন্ন ভাবে এডিট করতে পারেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে। এটা এটার সাথে হয়তো তেমন একটা যায় নাই, আর একটু ভালো ফটো নিলে হয়তো, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের ফটো নিলে ওটার সাথে হয়তো যাবে। বাট আপনার বেসিক আইডিয়াটা বুঝতে পারছেন, কন্ট্রোল টি দিবেন, তারপর রাইট ক্লিক করবেন, তারপর ওয়ার্ড ডিসটর্ট যে কোনো একটা স্টাইল নিয়ে আপনি এটাতে কম বেশ করে আঁকা টেরা করে আপনি মকআপের স্টাইলটা নিতে পারেন ম্যানুয়ালি, বুঝছেন? এখন ঠিক ভাই, বাকিটা বুঝছেন?
বাকিটা বুঝছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা তো ঠিক আছে, আপনারা এইভাবে খুব ভালো এই জিনিসটাই যে মার্কেট প্লেসের ডিমান্ড দেখে নক করা, এটি এখন থেকে করবে। কোনো কিছু না জানি আমি পরে জেনে আবার জানাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা খুঁজতে থাকবেন যে কোনটা বেশি হচ্ছে, কোনটা ডিমান্ড আসছে, কীভাবে চলতেছে কাজ, আপনারা যত জানতে যাবেন তত ভালো। আচ্ছা তাহলে ফ্ল্যাট ডিজাইন আমরা ইয়ে করি, কম্পিটিশন বইগুলো দেখি। ছকট ভাই একটু একটু দেখান তাহলে। আচ্ছা সিদ্দিক ভাই এটা দেখাই। হ্যাঁ জি, সিদ্দিক ভাই যেটা কথা বলতো এটা দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখান। এটা কি ফ্লায়ারের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, A5 সাইজে বুঝছি। আচ্ছা বলছে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে ক্লায়েন্ট তার ডেসক্রিপশন দিয়ে দিছে, অনেক বড় ডেসক্রিপশন, এটা আপনাদেরকে ভালো করে পড়ে তারপরে ইয়ে করতে। দেখেন এখানে লেখা, হাই এভরিওয়ান, আই এম এ ফ্লায়ার ডিজাইন, আই এম আফটার এ ফ্লায়ার ডিজাইন ফর মাই প্লাম্বিং অ্যান্ড গ্যাস ফিটিং বিজনেস। তোমরাই চলে গেছে। আচ্ছা for my plumbing and gas fitting business that I can do letter box drops within my area. আচ্ছা letter box drops দিয়ে কি বুঝাইলো? business that I can do letter box এসে কি দেখতে হবে পাপি ভাই? আমি মেসেজ এরিয়াতে ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি পাপি ভাই। জি জি, letter box মেবি পোস্ট বক্স হতে পারে, চিঠি বাক্স। হ্যাঁ সিটির বাক্সার এইটাতে উনি মানুষকে দিবে এরকম কিছু ওনার এরিয়াতে, হয়তো এরকম কিছু একটা। হ্যাঁ একটু দেখি যান সার্চ মেরে। ওকে ভাই, আমি ওই যে মেসেজ অপশনে দিয়ে দিছি দেখে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। চ্যাটিং অপশনে দিয়ে দিছি পুরো লেখাটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা লেটার বক্স ড্রপে উনি দিতে চাচ্ছে বুঝছি। এটা হচ্ছে উনি যে ওনাদের ওনার এরিয়াতে ওই চিঠির বাক্সতে উনি এটা পৌঁছায় দিতে চায় সবার কাছে এরকম কিছু। দ্য ফ্লায়ার উইল বি A5 সাইজ অ্যান্ড ডাবল সাইডেড, সো মাস্ট বি সুইটেবল ফর দ্যাট সাইড। আচ্ছা A5 সাইজে ডাবল সাইডেড হবে। আচ্ছা এক সাইডে না দুই সাইডে কাজ হবে? ফ্রিল্যান্সার যে সাইডে জব যেন বলে এক্সামিনেশন দিতে হয়, এটা কি সাবজেক্টের উপর ভিত্তি করে দিতে হয়? না না কিছুতে ফ্রিল্যান্সার ইয়েতে তো এক্সামিনেশন দেওয়ার কথা না, দেওয়ার কথা আমি একটু যদি ভাইয়া ওইখানে মানে ওইখানে ওদের ওইখানে এক্সপার্ট হওয়ার জন্য মানে একটা এক্সামের ব্যবস্থা করা হয়েছে, তো যারা এক্সাম দেয় তো তাদের দেখা যায় কাজটা পাওয়ার জন্য সহজ হয়ে যায়, ওই জন্য ওনারা এরকম করছে। এখন যার ইচ্ছা সে এক্সাম দিয়ে আর যার ইচ্ছা না সে এক্সাম দেয় না। এই ব্যাপারে আমি আসলে জানি না যে এক্সামটা আসলে কিভাবে নেয়, কিসের জন্য নেয়। আচ্ছা ফাইলটা কি দিছে? করতে পারবো ভাইয়া। সকল ভাই ফাইল কি অ্যাটাচ করলো পরে? ফাইল দিছে ভাইয়া ওইখানে আপনার ইয়া পাপি ভাই ওর কোম্পানির মানে যে কাজগুলো প্রিভিয়াস যে কাজগুলো ওইগুলো দিয়ে দিছে। আচ্ছা আর ওই মানে ওই গুগল অ্যাডজাস্ট করে মানে প্লেয়ারটা বানাইতে বলছে। আচ্ছা আমি একটু পড়ে নিই, দ্য প্লায়ার উইল বি এফএফ সাইজ উইথ ডাবল সাইডেড সো মাস্ট বি সুইটেবল ফর দ্যাট সাইড। আচ্ছা এফএফ সাইজ হবে দুই সাইডেই কাজ করতে হবে। আই উড লাইক দ্য ফ্রন্ট অফ দ্য ফ্লায়ার টু হ্যাভ দ্য ফটো অফ দ্য ভ্যান অ্যান্ড লোগো ইন ইট। আচ্ছা
ভেনার লোগো লোগো থাকবে ফ্রন্টের দিকে, মেবি দেন নিড এ প্লাম্বার স্লোগান সামওয়্যার। আচ্ছা, নিড এ প্লাম্বার এর স্লোগান দিও দিতে যাচ্ছে উনি ফ্রন্টের দিকে। আপনার কি কোনো প্লাম্বার লাগবে কি? দ্য ফ্রন্ট শুড অলসো ডিটেল দ্য সার্ভিস উই প্রোভাইড, ফোন নাম্বারস অ্যান্ড ওয়েবসাইট, ফাইন্ড আস অন এফবি ইনস্টাগ্রাম গুগল লোগোস। আচ্ছা, সেম আমরা বিজনেস কার্ডে যেভাবে এফবি ইনস্টাগ্রাম গুগল লোগো দিয়ে লিঙ্ক সহ দিলাম না, ফোন নাম্বার সহ এইভাবেই ঠিক ওইভাবে ওনারা যাচ্ছেন। ওনাদের লাইসেন্স নাম্বার আর এবিএনটা দিল। আচ্ছা, ফাইলটা কি কোনোভাবে দেওয়া পসিবল? ক্লাসরুমে দিয়ে দিতে পারেন, ফাইলটা দেখলে একটু বুঝতাম জিনিসটা কি। ওনাদের ভ্যানের ফটো টোটো দিল কিনা, ভ্যানের ফটো আর লোগোটা তো দেওয়ার কথা ফাইল। হ্যালো, ইয়েস কাকু, তখন কে জানে এক্সামের কথা বলতেছিল, এক্সামের কথা বলতেছিল আতাউল ভাই। হ্যাঁ, সাইবার এক্সামটা। হ্যাঁ হ্যাঁ, ফ্রিল্যান্সার বা সাইবারে যদি এক্সাম থাকে ওই স্কিল টেস্ট, মানে ইংলিশ কত কি ওটা ও ওইটা বোঝার জন্য। আচ্ছা, ওটা কি লাইভ এক্সাম? লাইভ এক্সাম না না, এটা ওখানে কেউ একটা প্রশ্ন র্যান্ডমলি ও ডলার সিদ্দিক ভাইকে দেখছেন?
ফাইলটা? ওটা আমি আপলোড করতেছি। আপলোড করে দিয়েছেন? পাই নাই আমি। না না আপলোড দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আপলোড করতে দিতে। আচ্ছা আপলোড দেন। আমি একটু নামাজ পড়ে আসি 5 মিনিট। ঠিক আছে। সুদীপ ভাই, জি ভাই। আচ্ছা আপনি কি ফ্রিল্যান্সারে আপনার ডাটা এন্ট্রি কখনো কি কোনো কাজ করছিলেন? না না ভাই, আমি গতকালকে জাস্ট অ্যাকাউন্ট খুলছি। কপি ভাই বললো যে এগুলোর মধ্যে একটু অ্যাক্সেস করতে যাও। হচ্ছে আপনার আমি রিসেন্টলি দুইটা আমার এন্ট্রি কাজ ছিল। একটা ছিল আপনার প্রায় হচ্ছে $30, আর একটা ছিল $50, আর একটা ছিল $75, আর একটা $100, সরি $650 একটা ছিল, আর একটা $450, আর একটা হলো $300, আর একটা হলো $160। এখন এই টেস্টের মধ্যে যেটা প্রবলেম হচ্ছে, শুনতেছেন সিদ্দিক ভাই? এটার মধ্যে যে প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আপনার ওয়ার্ক কনফার্মেশনের জন্য ওনাদেরকে আপনার হচ্ছে, যেমন আমি 160 USD যেটা আছে সেটাকে আমার সিকিউরিটি ফি হচ্ছে $30 ওনাদেরকে সিকিউরিটি ফি দিতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ক ডান করার পর তারপর ওনারা এটা বলে রিফান্ড রিফান্ড করবে। তারপরে হচ্ছে যেমন $30 আছে সেটার জন্য $50 সিকিউরিটি ফি দিতে হবে। তারপর হচ্ছে $450 USD, তারপরে $650 USD জন্য $100 সিকিউরিটি ফি দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টাইম রিটার্ন। এখন আমার জাস্ট সাজেশনের দরকার ছিল যে আমি যদি হচ্ছে আপওয়ার্কে কাজ করি, বাট ফ্রিল্যান্সারে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার প্রায় 4টা অফার ছিল। এগুলো হচ্ছে আমার এই শুধুমাত্র সিকিউরিটি ফির জন্য আমি আসলে ওনাদেরকে অফার করেছি যে আমি ওয়ার্ক করে দেবো, বাট 50-50তে উনি যদি কাজ দেয় দেন আমি করে দিলাম, অসুবিধা নেই, আমি সিকিউরিটি ফিটা দিতে রাজি। তো একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল আপনার USA, তো তার সাথে যেটা হচ্ছে যে সে লাস্ট থিং যেটা বলছে যে আমার তো আসলে সিকিউরিটি ফি নেই, যদি আপনি মিড পজিশনে কাজটা না করেন এক্ষেত্রে ঝামেলা হয়েছে। তো প্রপোজাল দেওয়ার পরে আসলে প্রপোজাল কোনো পজিটিভ পাইনি আর কি। তো আসলে কেউ কি এই ধরনের কি সিকিউরিটি ফি দিয়ে কাজ করে কিনা সেটা একদম জানি না। এই সম্পর্কে স্বপন ভাই খুব ভালো বলতে পারবে, কারণ স্বপন ভাই অনেক আগের থেকে এই সাইডগুলো কাজ করছে। স্বপন স্বপন ভাই আছে? হ্যাঁ ভাই। স্বপন ভাই হ্যাঁ, আপনি আপনার আইডিয়াটা শেয়ার করেন তো ভাই। হ্যাঁ আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, এটা অনেকে করে, কিন্তু আপনার সামর্থ্য দেখতে হবে। যদি আমার কাছে আমার সামর্থ্য না থাকে তাহলে কিভাবে করবো? না আমি অ্যাবিলিটির কথা বলতেছি না, আমি কথাটা বলতেছি এখানে হচ্ছে আমি অনেক সময় কিন্তু আপনার ফ্রিল্যান্সারে দেখা যায় কি, দেখা যাচ্ছে যে একটা ওয়ার্কের জন্য একজনই হয়তো একটা বিট ইয়ে করছেন, প্রপোজাল সাবমিট করছেন, দেখা যাচ্ছে অনেকে আবার ওই লিঙ্কটাকে কপি করে আবার অনেকে এটার মধ্যে হচ্ছে মানে কি বলে সাবকন্ট্রাক্টের মতো হয়ে গেছে, অনেকে কিন্তু আবার এভাবে দিচ্ছে। এখানে হচ্ছে ট্রাস্টেবলটা আসলে আমি কিভাবে যে ট্রাস্টেবল ধরবো এইটা একটু কনফিউজ। আপনি দেখেন দেখেন পেমেন্ট ভেরিফাইড যেটা আছে, পেমেন্ট ভেরিফাইড চেক করবেন, ভেরিফাইড তাহলে পেমেন্ট আগে দিয়ে দিতে মার্কেট থেকে আপনি পেয়ে যাবেন। মানে ওই কাজের এগেইনস্টে যে পেমেন্টটা তারা মানে সাবমিট করে দিছে? হ্যাঁ সাবমিট করে দিছে, আপনার কাজ শেষ, আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন হাতে। ও এটা একটা আবার তারপর দেখতে পারেন এই ক্লায়েন্ট আগে কত কাজ করাইছে মার্কেট করে, কত কোন ক্লায়েন্ট ক্লায়েন্টের অন্য অন্য ক্যারিয়ার রিভিউ দেখুন, সেগুলো ক্লায়েন্টের কি
আমি আসলে আমারও একটু ব্যস্ততার কারণে পড়ার এই কাজগুলো করা হয়নি আর কি। আমি প্রায় চারটা অফার রিসিভ করছি, আসলে সময় স্বল্পতার কারণে আর পড়া করিনি। আর তারপরে দেখলাম সিকিউরিটি মানে যার কারণে আমি বললাম যে না পড়া ঠিক আছে, থ্যাংক ইউ। শোভন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আমার করা হয়নি, আমি করতে চাইতেছি। তো ওইখানে স্কিল কোনটা সিলেক্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে ভালো হয় আমাদের প্রেক্ষাপটে আর কি? আমি যে কাজ শিখতেছি ডিজাইন, গ্রাফিক ডিজাইন দিবেন ফার্স্টে, তারপরে বিজনেস কার্ড, ফ্লায়ার, লোগো। জি, আপাতত এগুলো দিয়ে স্টার্ট করেন, পরে আরো শিকার করার চেঞ্জ করবেন। তা চেঞ্জ করা যায় সম্পূর্ণ, পরে মডিফাই মডিফাই করা যায় না? হ্যাঁ, মডিফাই করা যায়। আচ্ছা, ধন্যবাদ। আর এটা অ্যাকাউন্টটা করার পর যে আইডি কার্ড আছে না, ভোটার আইডি কার্ড, ওটা দিয়ে ভেরিফাই করে নিতে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই অ্যাকাউন্টের ভিতরে কি পায়োনি কার্ডটা কি এই যে পায়োনি অ্যাকাউন্ট কি অ্যাডজাস্ট করা যায়? আপওয়ার্কে আপনি কাট ছাড়াই হয়, আপওয়ার্কে ফাইবারে কাট ছাড়া হয় ইমেল দিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, মেইল মেইল এন্ট্রি করা যায়, তাহলে ফ্রিল্যান্সারের মধ্যেই আপনার ই লাগে, কাট লাগে। ও, কাট ছাড়া ওপেন হবে না অ্যাকাউন্ট? আপনি অ্যাকাউন্ট ওপেন হবে, অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, কিন্তু যখন টাকা তুলবেন তখন কাট লাগবে। তো ক্লায়েন্ট হচ্ছে এই ফটোগুলো দিছে আপনাদের, এইটা আর ও 10 থেকে 15টা ছবি একটু। ও, আমি তো একটাই পেতেছি।
আচ্ছা, উনি কিন্তু ফটো নিয়ে কিছু বলে নাই, সে দিব খেয়াল করেছেন? বলছে যে ডিটেইল সার্ভিস যে দেন ওনারা, যা যা দেন রেগুলার ডিটেইলটা প্রোভাইড করতে হবে, এটা মাস্ট। আচ্ছা, ওইটা প্রোভাইড করতে গেলে ওসব ফটোটাও দেওয়াটা মাস্ট, তাই তো? কিছু ফটোতে ওনার ইনফরমেশন কিছু যাচ্ছে না, এই যেমন আমি আমি আপনাকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, মিস কিন্তু দেখাচ্ছি, মানে এই টাইপের হবে, বুঝতেছি। এই যে ওনার দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা একটা ক্যাটাগরি, যেমন আমি আচ্ছা, এই উনি ক্যাটাগরি পিছনের পিছনের ফটোতে উনি বাকি ফটোগুলো ডিটেইলস দিয়েছেন, এরকম কিছু করছে, বুঝছেন? না মানে এটা একজনের ডিজাইন করছে ভাইয়া, এরকম একজনের ডিজাইন করছে, ঠিক আছে? মানে উইনার তো হচ্ছে অন্য একজন, মানে এটা একটা ডিজাইন এরকম টাইপের। তো আর যেটা উইন হয়েছে আমি ওইটা আপনাকে একটু দেখাই। হ্যাঁ, ক্যাটালগ টাইপ করতে হবে। এইটাও মানে ওই কাস্টমার এইটা সিলেক্ট করছে। আচ্ছা, ক্লায়েন্ট এটাই অ্যাপ্রুভ করে মানে ইনা করছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে ফ্লায়ার ডিজাইন করি, আমরা উইনার স্টাইলেই করি, আমরা নিজেদের স্টাইলেও করি, কোনো সমস্যা নেই। ফ্লায়ারের F5 সাইজ যেহেতু বলছে, আমরা F5 সাইজটা নেই। আচ্ছা, তার আমার প্রেজেন্টেশনটা আমাকে পিনে রাখেন, এখন দেখতে পারবেন। দেখা যাচ্ছে আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আপনি নতুন পেজ ওপেন করবেন, যেহেতু ক্লায়েন্ট বলছে F5, তাহলে F5 এর আমরা 5.8 ইঞ্চ বাই 8.3 ইঞ্চের প্রিন্টেবল যদি হয় তাহলে সেম ওয়াইপে থাকবে, প্রিন্টেবল না হলে নর্মাল RGB কালার, ঠিক আছে। আর এই তো 5.8 বাই 8.3 ইঞ্চেস দিবেন, রেজলিউশন 300 বা 160 দিকশোই থাকুক, কিন্তু বেশি বড়ো সাইজ না, 300 থাকুক। তারপর আমরা প্রিন্ট দিলাম। স্যার, কালার প্রোফাইলটা কি থাকবে? কালার প্রোফাইল যদি প্রিন্টেবল বলে দেয় তাহলে সেম ওয়াইকে, প্রিন্টেবল না হলে RGB রাখুন। স্যার, এটা তো কালার, স্যার কালার মোড, কালার মোডে যে অ্যাডভান্স অপশনটা, এটাই তো বললাম সেম ওয়াইকে স্যার। আচ্ছা, এখন ওটা ফটোগুলা ক্লাসরুমে দেওয়া আছে, আপনারা সবাই কাইন্ডলি এই ক্লাসরুমের ফটোগুলা ইয়ে করেন। গাইড ভাই, আপনি একটু মিউটে যান কাইন্ডলি।
ক্লাসরুমে তো আমি ছবিগুলো পাচ্ছি না। অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে দিছে, অ্যাসাইনমেন্টের মধ্যে সিদ্দিকটা দিয়ে দিছে। হ্যালো, আচ্ছা জুই আপু বলতেছে যে এটা শুধু আমি আর আপনি দেখতে পারবো, বাকিরা দেখতে পারবে না। ভাই আপনি এটা অ্যাসাইনমেন্টে না দিয়ে কাইন্ডলি এটা স্ট্যাটাস দেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে দিলে কনফিউজিং হবে। আপনি স্ট্যাটাস বা ইয়েতে দেন, বুঝছেন সিদ্দিক ভাই, সবাই যাতে দেখতে পারে। বাকিরা কি আমার স্ক্রিন দেখতেছেন? না ভাইয়া। আচ্ছা দেখেন, আমি এই ফটোগুলা সবগুলো ডাউন করে নিছি। আপনারা এই যে স্পিক ভাই এখন চ্যাট অপশনে ইয়ে দিছে, স্বপন ভাইও দিছে যে freelancer.com-এ ওই কন্টেস্টের লিঙ্কে গিয়ে আপনার ওই ফটোগুলা নামাইতে পারেন। হ্যাঁ, ফটোগুলো আপনারা ডাউনলোড করে নেন, আর আমরা F5 সাইজের যে পেজ ওপেন করছি সেটাতে আমরা এখন ফটোগুলা ডাম্প করি।
আচ্ছা আমরা ফার্স্টে ফ্রন্ট পেজটা ডিজাইন করি। ফ্রন্ট পেজে আপনার গাড়ির ফটোটা উনি দিতে বলছে, আমরা গাড়ির ফটোটা ফ্রন্ট পেজে নিয়ে যাবো। আপনারা যা যা প্রোভাইড করছে আমরা সেই ফটোগুলো নেওয়ার চেষ্টা করবো। সিদ্দিক ভাই একটু ডিটেলসটা আবার আমাকে যদি চ্যাটে লিখবেন লিখতেন তাহলে ভালো হইতো, আমি তো মাঝখানে বের হয়ে গেছিলাম বলে নেটওয়ার্ক সমস্যা হয়। আচ্ছা স্বপন ভাই, সার্ভিস প্রোভাইডেড এর যে লিস্ট দিছেন না, HWS, লিকিং, ব্লক, পার্স, এগুলা কি ফার্স্ট পেজের জন্য? এটা ওই যে ইয়ার পরে লিখে দিতে যে সিটি বাজেট দিছেন তারপর লেখে এটা। জি 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 সিটি বাজেট দরুক দিছেন তারপর লেখে এটা। ওহো আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা ফ্রন্ট পেজে লেখা যাবে, ফ্রন্ট পেজে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট পেজে দেওয়া যায়, এটা ফ্রন্ট পেজে দেওয়া যায়। আচ্ছা তাহলে সার্ভিস প্রোভাইডেড এর এইটা আমি কপি করলাম। হ্যাঁ কন্ট্রোল সি দিলাম, কপি করে আমরা টেক্সটে গিয়ে আমরা সার্ভিস প্রোভাইডার এই ব্লু কালার টু নিমার নেওয়া যায়। জরি আচ্ছা, এটা আমরা ব্যাকগ্রাউন্ড সাদা যেটা সেটা আমরা ডিলিট করে দিই। এটা আমরা হচ্ছে এটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদাটা ধরবো, তারপর সিমিলার মেরে সবগুলো সাদা পার ধরে ডিলিট মেরে দিব, কন্ট্রোল ডি মারবো। কন্ট্রোল ডি মেরে দেখেন নিয়ে আসলে
পুরো সাদা অংশটাই ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখানেও দেখতে সুন্দর লাগে, খারাপ লাগে না। তারপরে তো এখানে যাওয়া উচিত। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, হ্যাঁ, নতুন লেয়ার খুলি। লেয়ার খুলে আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গেল টুল, রেক্টাঙ্গেল টুল নিয়ে কালার দিই, এই কালার দিব, এই কালার। দিলে দিয়ে একটা লাইটার কালার দিলাম, তারপর হচ্ছে রেক্টিফায়ার মার্ক টুল দিয়ে একটা মাঝ বরাবর একটা কিছু বর্ডার বা কিছু দিয়ে দিই। হাফওয়ে থ্রু এটাতে আমরা ডায়লগটা দিব না, এই উপরে লেখা আছে যে নিড এ প্লাম্বার। ওকে, আমরা এই ডায়লগটা দিব। স্যার লগগুলো কোথায় পাইছেন, পিকচারগুলো? আমি তো এটা এই লিংক তো বলে দিছি, ওনারা দিচ্ছে। স্যার লিংকে লিংকে ঢুকছিলাম তো। পান নাই। জি না স্যার। ভাইয়া ওই লিংকে দিকে আপনার ওই ক্লায়েন্টের ইয়ার থেকে ডাউনলোড করতে হবে বিটকয়েন। লিংকে ঢোকার পরে দেখেন ফাইল একটা লেখা আছে, ওখানে পাবেন। আচ্ছা, আমরা এলিপ্টিক্যাল মার্ক টুল দিয়ে এটা একটা মার্ক করলাম, আমরা চাচ্ছি যে এটা বাইরের অংশটা ডিলিট করে দিতে। এটা যেটা করব, আমরা এলিপ্টিক্যাল মার্ক টুলে মার্ক করা অবস্থায় রাইট ক্লিক দিয়ে যে সিলেক্ট ইনভার্স দিলাম, দেওয়ার পরে ডিলিট দিলাম, বাইরের অংশটা ডিলিট করে দিলাম। এখন আমরা সেই ডায়লগটা দিতে পারি যে নিড এ প্লাম্বার। যাই হোক, এটা আমি আমি সাদা কালারের ফন্টে দিয়ে দেখি কি হয়। ফন্টের সাইজটা বাড়াই দিই।
আর কি আছে ওনাদের দেওয়া ইনফরমেশন আর কিছু আছে? আচ্ছা, আমাদের মোবাইল নাম্বার আর ইয়েটা ছিল। হ্যাঁ ভাই, ওইখানে ওদের লাইসেন্স আর ওই ইয়া নাম্বার আছে। লাইসেন্স আর ইয়া নাম্বার মোবাইল নাম্বারটা দেয় নাই না দিছে? না না, কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু, কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে ফটোর মধ্যেই দেওয়া আছে অবশ্য। হ্যাঁ ভাই, ফটোতেই দেওয়া আছে। এই টেক্সটটা আমি যেভাবে দিছি আপনারা যে এইভাবে দিতে হবে এরকম করো না, কোনো কথা না, আপনারা অন্যভাবে দিতে পারেন। নিজেদের ক্রিয়েটিভিটির উপর, নিজেরা যেভাবে দিবেন সেইটা। দেখে আমরা কন্ট্যাক্টটাও করে দিলাম, বড় ফোন দিয়ে দিলাম তার চোখে পড়ে। H3173800 0406 পিডিএফ নাম্বারের যে টেক্সটটা সেটা আমরা একটু বোল্ড করে দিই। বোল্ড করে দিলে একটু চোখে পড়ো। বোল্ড করে দিলাম, ঠিক আছে। বোল্ড করবেন হচ্ছে টেক্সটে গিয়ে ওই টেক্সটটা পুরোটা ধরবেন, রেগুলার উপরে দেখেন রেগুলার আর বোল্ড আছে, বোল্ডটা ক্লিক করবেন, বোল্ড বোল্ডে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রোফাইল এগুলার লিঙ্ক দিছে ভাই? ওদের এক ওয়েবসাইটের লিংক দিছে। আচ্ছা, ওয়েবসাইটের লিংকটা ছবিতেই দেওয়া, ছবিতেই দেওয়া আছে।
ফেসবুক দিছে একটা লোগো দিয়ে কি দিছে বুঝা যাচ্ছে না, এসএম প্লাম্বিং এন্ড গ্যাস। এই নাম্বার আপনি ইয়া কন্টাক্ট নাম্বারের নিচে যে ইয়াটা দেখেন, আচ্ছা www.smplumbing এন্ড গ্যাস উইথ মি। ইমেইলের একটা আইকন নামায় কোথা থেকে নাম আইকন যাই, ইমেইলের একটা আইকন নাম এটা হবে না, এটা অ্যাডোবি স্টকে। আহা ওই যে নিচে থেকে যেগুলো এই চিহ্ন ছাড়া ওগুলো নাও আছে। ঠিক আছে জানি ছিল www.smplumbing and gas fitting. হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ক্লাস করতেছি, ক্লাসটা শেষ হোক তারপরে আমি ক্লাস করতেছি। ক্লাস করতেছি রে ভাই, ডিজাইনিং এর ক্লাস করতেছি অনলাইন। আমি আমি আপনার সামনে সামনে কথা কইতেছি সামনে, এখানে ওয়েবের একটা আইকন হলে ভালো হইতো না? হ্যাঁ এই তো এই তো, ক্লাস শেষ হলে আমি আপনার ফোন দিতেছি, ফোন দিয়ে বের করতেছি। এটা তো ওয়েবের, বিশ্বাস না করলে আমার ঘরে আহেন, আয়া দেখেন আমি কাজ করতে আমি ক্লাস করতেছি। হ্যাঁ ওয়েবের আইকন দিতে পারে, শুনুন আয়া দিস স্ক্রিনশট দিলাম ইভেন আমি চাইলে এখানে এডিট করে দিতে পারি, মনে করেন একটা অ্যাট দ্য রেট লিখে দিলে তো হয়ে যায়, তাই না? একটা বড় করে অ্যাট দ্য রেট লিখে দিলাম।
আমরা আর কি এফেক্ট দিতে পারি এখানে? এটা নর্মালি আমরা জাস্ট বসাইছি, লেখছি, সবকিছু জায়গা মতো দিয়েছি। এখন কিছু এফেক্টও দেওয়া যেতে পারে এখানে। মনে করুন আমি এই পাশটায় কন্ট্রাক্ট আছে জায়গাটাতে আমি ফটোর কিছু পার্ট আবার দিয়ে দিই, মানে একটু ওপাসিটি কমাই দিয়ে দিলাম, সেটা করা যায়। আমরা আগে এই কন্ট্রাক্ট লেখাগুলো কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে নিলাম। কন্ট্রোল অল্টার ধরে আমি এই লেয়ারটাকে টেনে নিলে একটু কপি হয়ে যাবে। সেই কপিকে আমি আবার বসাই দিই। opacity এটাই থাকুক যেভাবে দেখতে ভালো লাগছে। আর কি দেওয়া যায় ফ্রন্টে, আর কিছু দিতে বলছে সার্ভিসেস প্রোভাইডার? স্যার সাদা লেখাটাকে এই আকাশি দেওয়া যায় না? দেওয়া যায়, আপনি দেন। আকাশি কালার মধ্যে আকাশি দিলে উধাও হয়ে যাবে, দেখবে না কিছু চোখে, এই জন্য সাদা দিচ্ছি। I would like to like the front of the flyer to have the photo when I go. আমরা এখানে find us on FB, FB Instagram এগুলো দিতে পারি, দিয়ে ওনার লিঙ্ক দিলে পরে আমরা এটা পোস্ট করে দিলাম, তাই না? মকা এটা তো আপনি একটা ইয়ে কপি দিবেন, এটা তো ফাইনাল কপি হবে না। এভি ইনস্টাগ্রামের লোগো বসাইতে পারেন। আমরা আবার আইকনগুলোতে যাই, কালকে টুইটার টুইটার এগুলো ওপেন করি, কালার দিয়ে দিই, ব্লু কালার টুনি রাখি। এফেক্ট কি কালার ওভার নিবেন? এই এটা পাচ্ছি না আমি হঠাৎ। আচ্ছা এই পাইছি, পেন বাকেট শেষ। ডার্কার কালার দিই।
আচ্ছা এখন আপনি আইকন যদি আইকনগুলো যদি সমান করতে চান তাহলে দেখেন কন্ট্রোল আর দিলে রোলার টুল আসবে, কন্ট্রোল আর দিয়ে আপনি এটা করতে রোলার নামায় আপনি একটা আইকনের সাথে একটা সমান করতে পারেন। ঠিক আছে, এই যে আমি রোলার দিয়ে টুইটারের সমান করে ফেসবুকের আইকনটা দিব, কন্ট্রোল টি মারব, তারপর এই রোলারের সমান করে ফেসবুকের আইকনটা বসে দেবো। বসাই কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে রুলারের সমান করি, রুলারের সমান করে বসাই। টুইটার পাশাপাশি আপনারা এখানে এই এগুলার লিঙ্কটা দিয়ে দিবেন, এটা ক্লায়েন্ট যখন আপনাদের হয়তো প্রোভাইড করবে তখন আপনারা এখানে লিঙ্ক দিবেন, তখন হয়তো একটু গ্যাপ বাড়তে পারে, ওই লিঙ্ক সহ আপনি দিয়ে দিবেন। রুলারটা আবার সরাইতে পারেন, মুভ টুলে গিয়ে এই রোলারটা ধরে ক্লিক করে উপরে তুলে দিলেই রোলারটা সরে যাবে। ঠিক আছে, কন্ট্রোল শিফট এস দিলাম, মনে করেন আপনি ফাইনাল করে ফেলছেন যে হ্যাঁ এইটা যা আছে তাই, এখন আমরা ফাইনাল এখন মার্চ করবেন না কখন, হ্যাঁ সবগুলো লেয়ার মার্চ করে এক করে দিবেন না, কারণ কখনো যদি ক্লায়েন্ট আবার চায় আপনাদের কোনো জায়গায় এডিট হবে তখন আপনারা এই সেম ফাইলটা ওপেন করতে হবে। সো আপনি যেটা করবেন আপনার জেপেকে সেভ করবেন, কন্ট্রোল শিফট এস দিবেন, এই যে ফ্লায়ার ডিজাইন টু দিলাম নাম, ফ্লায়ার ডিজাইন টু দিলাম নাম, পিএসজি ফাইলটা সরাই আমরা জেপেক দিব দিয়ে সেভ করে দিব, ম্যাক্সিমামে দিলাম দিয়ে ওকে দিলাম। ঠিক আছে, এখন এইটা যে সিদ্দিক ভাই দেখাচ্ছিলেন না যে দুই তিনটা স্টাইলে দেখাচ্ছিল ওনারা, যে একটা একদম ফ্রন্টে আর পাশে দুইটা পেজ পড়ে আছে রুমো কাপ স্টাইলে ওইটা দেখাইছিল ওনারা, তাই না? না ভাই ওই মানে ওইটার মানে একদম ডিজাইন ছিল যেটা, এই যে জিত ছিল যেটা, এই যে আমি বুঝছি এই যে এটা, আচ্ছা এটা উইনিং হয়েছিল। তো এটা এই একটা ব্যাকগ্রাউন্ড অন করে করতে পারবেন না? ব্যাকগ্রাউন্ড মনে করেন গ্রে কালারে দিয়ে তারপর এটা দিলাম, মনে করেন দেখেন ওদের নিরে প্লাম্বার দিয়ে ওরা বিভিন্ন ডিজাইন ডিজাইন করছে, আমরা আমাদের মতো ডিজাইনটা বসাই দিলাম নিরে প্লাম্বার দিয়ে, মনে করেন কন্ট্রোল হতে আমরা কন্ট্রোল এন দিয়ে এই ফটোগুলোর আবার তো সরাই। কন্ট্রোল এন দিয়ে এ4 সাইজের একটা অন করলাম ক্যানভাস, একটা নতুন লেয়ার দিলাম, দিয়ে আমরা হচ্ছে এইরকম গ্রে কালারের একটা রং দিয়ে বসে দিলাম, একটা রেকটেঙ্গেল, তাই না? রেকটেঙ্গেল বসে প্রেসারাইজ করে দিলাম এই লেয়ারটাকে। তারপর আমাদের ফ্ল্যাটটা বসাই দিলাম, সেই সরি আমরা ফ্ল্যাট ওপেন করি, আমরা যেটা জেপেকে সেভ করছিলাম না এটা অন অন করি, ছিল সেভ ছিলাম ফ্ল্যাট ডিজাইন টু দিয়ে, না ফ্ল্যাট ডিজাইন টু জেপেক ফাইলটা ওপেন করলাম, একটা সিঙ্গেল ফাইল ওপেন হলো, ওকে দিলাম, সেটা ধরে নিয়ে গেলাম হচ্ছে এখানে। তো ওরা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক নিয়ে এইভাবে করতেছিল না, এবার ফ্রন্ট আর ব্যাক করে আপনি এইভাবে
আপনি যে উইনার উইনার মতো করে দিতে পারলেন। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, আরেকটা কন্ট্রোল অল্টার দিয়ে কন্ট্রোল পি দিলেন, তারপরে যে ওয়ার্ড ডিসটর্টিফাই করলেন, আজকে ওয়ার্ড না দিয়ে কন্ট্রোল পি দিয়ে ডিসটর্ট ঠিক করছি, ডিসটর্টে দিলাম। আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন এই জিনিসটা। তারপর এটার ড্রপ শেডো দিয়ে দিলেন। বাঁকাটা একটু বুঝিনি। ব্যাকগ্রাউন্ডে এই গ্রে কালারটা না নিয়ে আপনারা সুন্দর কোনো ফটো নিতে পারেন, যে উইনার যে ফটো দিচ্ছি ওখানে নিতে পারেন, বাঁকাটা যে ওর মতো করে বাঁকাতে পারেন। আমরা ক্রপ করে নিই, ইমেজ ক্রপ করে নিলে আমাদের মতো করে হবে, যেহেতু আর ক্যানভাসটা তো সাইজ এই সাইজটা তো A5, ক্যানভাসটা তো আর আপনার আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, যেহেতু ক্লায়েন্ট আপনাকে এই রোড কিছু ভাইয়া তৃতীয়টার যে ড্রপ শেডো যা দিলেন এটাতে কি ড্রপ শেডোতেই? হ্যাঁ হ্যাঁ, ড্রপ শেডো অপশনে এটা। ড্রপ শেডো মিসিং কেন? ওয়াই পাঁচ সি প্রেস করেন না? সি প্রেস করছি, এর পার্সপেক্টিভে ড্রপ করতে দিচ্ছে আমার, বুঝছেন? নর্মালটা আসার কথা, আমি পেছনে গেলাম। দেখেন হয়তো কোনো টুলসের ভিতর ট্রিগার হয়েছে, হইতে পারে। টুলসের উপরেরটা দেখেন তো চমৎ আছে কিনা, এটা দেখেন ওই যে কপল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটার সাথে সেট হয়ে যায় অটো, এটা হয় না আমার আগে, মাঝে মাঝে আপডেট করে দেয়। ও
আল্লাহ কি অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে এগুলো আসলে সিম্পল টেক, এই যে উইনার হয়ে গেল, এটা আপনারা পারবেন না এরকম উইনার মতো কাজ করতে? টেকনিক খুব আহামরি ক্লাসে দেখানোর পরে কি মনে হচ্ছে? জাস্ট ড্রপ শ্যাডো ফালাইছে, তারপরে কন্ট্রোল টি মেরে ওইটাকে ওয়ার্ক করছে, রিস্টোর করছে, বুঝছেন ব্যাপারটা? আবার দেখাই, এই যে কন্ট্রোল, এই যে এটা আমি কন্ট্রোল অল্টার দিয়ে কপি করলাম আরেকবার, এইটা না কন্ট্রোল টি দিয়ে তারপর রাইট ক্লিক করবেন। স্যার কিছুক্ষণ আগে যেটা করছিলেন ওইটা উইনারের মত ছিল রেজিস্টারটা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, উইনারের মত তো করতে হবে কথা না, আপনারা নিজেরা নতুন নতুন টেকনিক ট্রাই করুন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা উইনার হয়েছে সে ওই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী গেছে, তো আপনারা অন্য ক্লায়েন্টের ডিমান্ড আর অন্য ধরনের হইতে পারে, সো আপনারা যত ধরনের টেকনিক পারেন ট্রাই করবেন। ঠিক আছে না, আপনাদের নেক্সট ক্লাসে এটা হোমওয়ার্ক দিব, আজকে এটা দিচ্ছি না, আপনারা আজকে এটা ট্রাই করেন, কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে এটা বলে দিয়ে যে এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ওই প্রবলেম সর্ট আউট করে আপনাদের এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। আমার ডিসপ্লেটা, আমার প্রেজেন্টেশনটা একটু দেখবেন? হ্যাঁ দেখেন, স্যার যে একটা কল আসছে, হ্যাঁ ভাই, কারো কাছে যদি ওই ফাইলগুলো থাকে আমাকে একটু কাইন্ডলি মেল করে দেওয়া যাবে? কারণ আমি পাচ্ছি না আর কি ইয়া করতে, আমি মেল অ্যাড্রেসটা চ্যাটিং বক্সের ভিতরে দিয়ে দিছি। আপনি এখন এই যে ডিস্টেন্স একটু বাড়ান, তারপর অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন, ডিস্টেন্স একটু বাড়ান, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা এখন চেঞ্জ করে রুজু করে দেখেন, অ্যাঙ্গেল লেখা এটা চেঞ্জ করে করে আপনি আপনার মতো করে সেট করুন, ডিসটেন্স ইয়েতে কমান, অ্যাঙ্গেলটা চেঞ্জ, সাইজটা কমান, হ্যাঁ সাইজ কমান একটু, সাইজ কমান, এখন স্প্রেডটা একটু বাড়ান, ডিসটেন্সটা একটু বাড়ান, ডিসটেন্সটা একটু, এখন আপনি অ্যাঙ্গেল চেঞ্জ ঠিক আছে, এখন আপনার ডানে বাঁয়ে সেটে যাবে, এইভাবে আপনি বিভিন্ন ইয়েতে
মান চেঞ্জ করে আপনি এইভাবে আপনার শ্যাডোতে চেঞ্জ আনতে পারবেন। ঠিক আছে, হচ্ছে আর ডিসটর্টটা একটু সুন্দর করে করবেন নেক্সট টাইম। দেখেন ওয়েবসাইটগুলোতে কাজ দেখেন কারা সুন্দর সুন্দর কাজ করে উইন হইতেছে, ওদের কাজ দেখে ওদের মতো করে করার চেষ্টা করুন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। বাপি বেয়া, আমার মেইল কি দেওয়া যাবে? এই যেগুলা মানে যে যেগুলো আর কি ক্লায়েন্ট দিছে আর কি, ওইগুলো আমার অ্যাকচুয়ালি ডাউনলোড করতে পারিনি আমি। আচ্ছা, আপনার হ্যাঁ চ্যাটিং, হ্যাঁ হ্যাঁ চ্যাটিং বক্সে আমার মেইলটা দিয়ে দিছি, মেইল অ্যাড্রেস। আপনি আপনাদের ক্লাসে যে অনুযায়ী যেগুলো করেছে সেগুলো করতেছেন? স্যার আজকে তো আমার এই যে ইয়ে গেছে গা, মোবাইলের চার্জ চলে গেছে, এটা লেগে করতে পারিনি, শেষ পর্যন্ত থাকতে পারিনি। ওটা করেন স্যার, ভিডিও দেখে আর কি ওটা ট্রাই করব। আজকে প্রেজেন্ট দেওয়া হয়নি। ও সরি সরি, আজকে প্রেজেন্ট দিই নাই, দাঁড়ান। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। আচ্ছা, ব্রাউন বেরিয়া বেচের তো কোনো কিছু হচ্ছে না প্রেজেন্ট, ওনারা তো জানালো না, ওনারা জানাবে, তারপর আমি অবশ্যই আপনাদেরটা দিয়ে দিব। ঠিক আছে, টেনশন করবেন না স্যার। 700 কি শুরু হলো? ভাইয়া কন্ট্রোল ইয়া ওই যে কপি করার জন্য কন্ট্রোল টি না না কন্ট্রোল জেড? কন্ট্রোল অল্টার, কন্ট্রোল অল্টার দিলেও হয়। আচ্ছা, বুঝলাম না, সাইন আউট হয়ে গেছে। হাজার আপনার ভাই প্রেজেন্টেশন অফ করেন। আমাকে 790 সিরিয়াল একটু বলবেন কাইন্ডলি। 790 22 নাম্বার মৌসুমি আপু দিচ্ছি স্যার। 12 একটা মিনিট, এগারো 200 আপুর প্রেজেন্ট দিলাম, 12 মসরুর রহমান ভাইকে প্রেজেন্ট দিলাম, 22 মৌসুমি আক্তার আপুকে প্রেজেন্ট দিলাম, 5 আবু বকর সিদ্দিক ভাই প্রেজেন্ট, পঙ্কজ দেবনাথ মিঠু ভাই প্রেজেন্ট, এমদাদুল নাসির ভাইয়া, এমদাদুল ভাই আপনার সিরিয়াল 5 নাম্বার। আচ্ছা, ওইটা 791 বলবেন। হ্যাঁ, ওইটাতে আসেনি। তারপর হচ্ছে ইমাম হোসেন ভাই কি আছেন? ইমাম ভাই নাই, আজকে আসা নাই না? আচ্ছা, কে জানি বললো সিরিয়াল আজকে যে একটু আগে চ্যাট অপশনে বলে গেছিল। আমাদের হচ্ছে 16 নাম্বার, 16 নাম্বার আলম ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ক্লাসের এলে আর কেউ নাই? 790 কেজন দিল, 18 18 আবু আজুয়াল ভাই। আচ্ছা, হ্যালো, সামান জি।
জি আচ্ছা আচ্ছা ক্লাস বিদের যেটা হচ্ছে ওই নীলা আপু বলতেছিল আপনাকে 28 তারিখে না দিয়ে 28 তারিখে না দিয়ে এই মাসে যে ক্লাস হয়েছে দুইটা গতকালকে আর আজকে এই এই ভিডিওগুলো পাঠাবে তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি আসলে ভিডিও আমার কাছে আছে এটা ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি ওই মাসের যতগুলো আছে ও আচ্ছা তাও আপনাকে দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ না অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই ক্লাস শেষ হ্যাঁ অবশ্যই বুঝছি আমি এই ক্লাস শেষের ভিডিও সেভ করে আপনাকে সবগুলো দিচ্ছি ভাই আমরা কি বের হয়ে যাবো তাহলে ওইভাবে সেট করে দিব ওইভাবে দুইটা ফোল্ডার করে দিব দুইটা ব্যাচে দুইটা ফোল্ডার করে আমরা কি বের হয়ে যাবো ভাই প্রেজেন্ট।